হাই, গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠি, চটপট করে মুড়ি খাবার পকোড়াটা বানিয়ে নেওয়ার পরই এই পুচকুটাকে নিয়ে এলাম। ওকে না নিলে সকালবেলা একবার যেন সকালটা ভালোই কাটে না। তারপর যেহেতু আজকে কালী পুজো, তো সেই জন্য তাড়াতাড়ি চান টান করে চলে গেলাম ছাদে চুলটা শুকোতে। তারপর সন্ধ্যাবেলা পুজোর জন্য রেডি হয়ে গেছি। না, আমি বাড়িতে নেই, আমি চলে এসেছি দিদির বাড়ি। হঠাৎ করে দুপুরবেলাতে ঠিক হয়ে গেল দিদির বাড়ি যাওয়ার কথা, তো ওদের সাথেই আমি একসাথে রেডি হয়ে চলে এলাম দিদির বাড়ি কালী পুজো। কারণ ওর বাড়ির কালী পুজো ভীষণই জাঁকজমকভাবে ঐতিহ্যবাহী এক কালী পুজো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে দিদিবারে বারোয়ারির পুজো, যেটাকে বলা হয় বুড়িমা কালী পুজো। তো এই পুজোটা, এই ঠাকুরটা ভীষণই জাগ্রত ঠাকুর, তো এখানেও ভীষণ ভিড়, জাঁকজমকভাবেই পুজো হয় প্রতি বছর। পুজো দেখছিলাম, তো পুজো দেখা দেখতে দেখতে তারপর বলি যখন হলো, বলির ভিডিওটা আমি নিয়ে নিই, কেননা ওটা ভীষণই মর্মান্তিক, ভীষণ কষ্ট লাগে, তাই বলির ভিডিওটা আমি নিয়ে নিই। একটুখানি জাস্ট ক্লিপটা শেয়ার করেছি তোমাদের সাথে, তো তারপর আমি শুধু চলে গিয়েছিলাম। তারপর দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় দিনে আমরা কী কী করলাম সেটাও তোমরা দেখতে থাকো। দুপুরবেলা ঘট বিসর্জন হয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যাবেলা এবার মায়ের বিদায়ের পালা। বরণ সমাপ্ত করে মাকে নামানো হচ্ছে মন্দির থেকে, এবার বিসর্জনের দিকে রওনা দেবে ঠাকুর। তো সবারই মন খারাপ, কারণ একটা বছরের আবার অপেক্ষা, দুটো দিনের আনন্দের জন্য আবার একটা বছরের, পুরো একটা বছরের অপেক্ষা, সবারই মন খারাপ হওয়ারই কথা। কিন্তু মাকে তো আমাদের বিদায় জানাতেই হবে, সেটা চোখের জলে কিছুটা হাসি আনন্দ মজার মধ্য দিয়ে।